সমগ্র পৃথিবীতে সর্বত্রে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন চলছে। আমরা এই জুলুম এবং নির্যাতনের মাত্রা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে তা দেখছি। বিভিন্ন ছুতায়, বিভিন্ন অজুহাতে মুসলিমদেরকে তাদের বাড়িঘর থেকে ছুতো করা হচ্ছে, তাদের ঘর বাড়িগুলো দখল করা হচ্ছে, অথবা তাদের উপর হত্যা এবং নির্যাতন এর স্টিম রোলার চাপিয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে বিভিন্ন নেগেটিভ ট্যাগিং করা হচ্ছে, লেবেলিং করা হচ্ছে, যা প্রচণ্ড দুর্ভাগ্যজনক এবং এই ক্ষেত্রে আমাদের হৃদয় দুমড়ে মুছড়ে যায়। সম্প্রতি আমরা দেখছি যে এনআরসি অথবা ক্যাব নামে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অথবা সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল এ নামে ভারতে কিছু প্রচণ্ড বিতর্কিত বিল তারা লোকসভায় এবং তাদের পার্লামেন্টে তারা সেটাকে অনুমোদন করেছেন। সমগ্র বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, আমাদেরও সেক্ষেত্রে করণীয় আছে। করণীয় হচ্ছে আমাদের প্রথমত যে বিষয়টি, তা হচ্ছে মুসলিমরা যখন অত্যাচারিত হয় তখন আমাদের আত্মসম্মানে লাগা দরকার, আমাদের বোঝা দরকার যে এরা তো আমাদের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা পরস্পর ভালোবাসা এবং পরস্পরের প্রতি অনুগ্রহ রহমত দেখানোর ক্ষেত্রে তারা একটি দেহের মতো। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে আমাদের ভাইয়েরদের প্রতি কি আমাদের কোনো চেতনা থাকবে না? তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমাদের মর্মপীড়া অথবা আমাদের কি বার্নিং তৈরি হবে না? এবং মনে রাখতে হবে, আমি এবং আপনি মনে করছি যে আমি এবং আপনি নিরাপদ, কিন্তু যে কোনো সময়ে এই রকম পরিস্থিতির মুখোমুখি আমাদেরকেও হতে পারে। সেজন্যে আমাদের মুসলিম ভাই এবং বোনেরা যখন বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হন, তখন আমাদের গর্জে ওঠা দরকার, এবং সেটি অবশ্যই হতে হবে নিয়মতান্ত্রিক পন্থায়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। সবচেয়ে বড় যে বিষয়টি, একটা আমাদের হৃদয়ে মনে একটা অনুভূতি তৈরি হওয়া দরকার। যারা নির্যাতন করছে, জুলুম করছে, জালেমদের তো ভয়ঙ্কর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এবং মোমেনদেরকে যারা কষ্ট দেয়, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাদের জন্য লানতের ব্যবস্থা করে রেখেছেন, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দুনিয়া তারা ভয়ঙ্করভাবে শাস্তির মুখোমুখি হবে, আর আখেরাতে তো এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কঠিন স্থান নির্ধারণ করে রেখেছেন। কিন্তু আমরা যারা মুসলিম আছি, আমাদের করণীয় কী? এর যদি আমরা সাহাবায়ে কেরাম অথবা পরবর্তী যুগের দিকে তাকাতাম, যেই যুগে মুসলিমরা আলাদা সত্তা নিয়ে তারা ছিল এবং মুসলিমরা প্রচণ্ড শক্তিশালী একটি জাতিসত্তা তৈরি করতে পেরেছিল, সেই সময় কি এরকম হলে মুসলিমরা বসে থাকতো? আমাদের মতো নয়। অবশ্যই তাদের সেখানে প্রতিবাদ তারা জানাতেন, প্রতিবাদ তারা করতেন, এবং অবশ্যই সেটা আইনানুগ নিয়মতান্ত্রিক পন্থায় তারা করতেন। সেজন্য আমাদেরও তা করা দরকার, সেটি বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে। যেমন ধরুন, আমরা আমাদের ভয়েস নিয়মতান্ত্রিক পন্থায় রেজ করা দরকার, যদি আমাদের লেখনী শক্তি থাকে তাহলে লেখা দরকার। আর যারা আইনে বিশেষজ্ঞ, তাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে, দেশীয় কোর্ট রয়েছে, সেই কোর্টগুলোতে এবং আন্তর্জাতিক কোর্টগুলোতে আবেদন করা দরকার, অথবা আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করার জন্য আমাদের কাজ করা দরকার। আমাদের এটাও করা দরকার, রাতের গহীন অন্ধকারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তাদের জন্য দুফোঁটা চোখের পানি ফেলে দোয়া করা দরকার, আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও, তাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দাও, এভাবে তাদের জন্য দোয়া করা দরকার। যদি তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা যায় তাহলে সেটিও করা যেতে পারে। আর সমগ্র মুসলিম বিশ্বের রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা এক মঞ্চে এসে তারা সিদ্ধান্ত নেওয়া দরকার, হুঙ্কার দেওয়া দরকার, হুমকি দেওয়া দরকার, যে তোমরা যে আমাদের মুসলিমদেরকে বের করে দেওয়ার জন্য পায়তারা করছো, আমরা যদি আমাদের দেশে তোমাদের যারা আছে তাদেরকে বের করে দিতে চাই তখন কী হবে? এটি তো আরব বিশ্বের কথা বলি, সেখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি এই জাতীয় যারা বের করে দিচ্ছে, তাদের লোকেরা সেখানে বসবাস করছে, তাদেরকে যদি এরকম ছুতায় বের করে দেয়া হয় তখন কি হবে? সেই জন্যে মুসলিম বিশ্বের নেতাদেরও কিছু করণীয় রয়েছে, আমাদের যাদের আমরা অনেক কিছু করার মতো ক্ষমতা বা যোগ্যতা রাখি না, কমপক্ষে তো দোয়া করতে পারি, দোয়াটিও কমপক্ষে আমাদের করা দরকার। হৃদয় একটি রক্তক্ষরণ এবং সেই অনুভূতি আমাদের তৈরি করা দরকার।